গাইস, এই হচ্ছে আমার চ্যানেলটা, টুকে খুব কাছাকাছি চলে এসেছি, যাও গিয়ে জলদি সাবস্ক্রাইব করে নাও। রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি করলে মুখ বড়ি না করে জোরা জোরি এসি প্রীত মেরি হ্যায় নে গড়ি চুলবুলি করে জো চা। এখন এই ফোনটা সারানোর জন্য কোনো দোকান তো খুঁজে পেলাম না। অল রাইট গাইস, আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি অনেকদিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। তো মেনলি আজকে যাবো হচ্ছে চাঁদনি চক মার্কেটে, আর চাঁদনি চক মার্কেটে যাবো কারণ এই যে ফোনটা আছে ফোনটা সারানোর জন্য। তো দেখতেই পাচ্ছ অবস্থাটা কী, সব অবস্থা হচ্ছে ফোনের। এটা হচ্ছে ফোনটা হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স। আমি এটা 2 বছর আগে কিনেছিলাম, মানে ইউজও করতাম, যতদিন এটা ঘরে পড়েছিল ফোনটা। তো আজকে যাবো এটা সারানোর জন্য। এই ব্যাক স্ক্রিনের অবস্থা দেখো, পুরো ক্যামেরা স্ক্র্যাচ আছে। আর সামনে যদি দেখাই, সামনে কিন্তু কোনো ইসে নেই, মানে কী যেন বলে ওগুলোকে নেই, পুরো ডিসপ্লেটাতেও স্ক্র্যাচ আছে। ঠিক আছে, তো এটা দেখি কেমন কি বলে, আদৌ সারানো যাবে নাকি। আর এই যে দাগটা দেখছো, এটা বোধহয় একটা গাড়ি চলে গেছিলো, মানে গাড়ির চাকা মেলে রাস্তায় পড়ে গেছিলো পকেট থেকে, তারপর এর উপর দিয়ে গাড়ি চলে গেছিলো। তো ওই জন্য এই অবস্থাটা হয়েছে ফোনে। তো এটা আজকে দেখানোর জন্যই যাব চাঁদনি চক মার্কেটে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:30-4:30। তো চলো দেখা যাক কী কী হয়, সব ব্লগে দেখতে পাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, বেসিক্যালি এখন আছি হচ্ছে দিল্লি রোডের সামনে। এই দিল্লি রোডটা দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে এখন যাবো হচ্ছে নোয়াপাড়া যাবো, সেখানে গিয়ে সিটিটা রাখবো, রেখে মেট্রো করে যাবো। তো এখন কিন্তু চাঁদনি চকে জাস্ট নামলাম, এই সন্ধে হয়ে গেছে, দেখি এবার কোন ফোনের দোকানে যাই। তো ভাই লোক, এখন আমরা ইমলের সামনে আছি, একটু চা টা খাবো এখন, তারপর যাবো আবার। এই হচ্ছে পুরো ইমল। চাঁদনি চক মার্কেটে এখন চলে এসেছি। তো এখানে যেবার আগের বার এসেছিলাম তখন এখানে বিভিন্ন রকম লাইটিং দেওয়া ছিল, কালী পুজোর সময় এসেছিলাম তাই। তারপর এখানে সব ফোনের দোকান টোকান আছে, দেখি সামনে আরও যাই। এখন এই ফোনটা সারানোর জন্য কোনো দোকান তো খুঁজে পেলাম না। আবার এই রাইট সাইডের দিকে আসলাম, দেখি তো আবার একটা দোকানে দেখলাম, দেখি জিজ্ঞেস করছি কত কী দাম প্রাইস বলে, দোকানটার নাম আমার উপরে, দেখি কত কী প্রাইস বলে। তাহলে পড়ে গেছিল যে ডিসপ্লেটাও গেছে, সবকিছু ঠিক আছে, খালি ডিসপ্লেটা গেছে আর ব্যাক। রেডমি নোট 9 প্রো ম্যাক্স, নোট 9 প্রো ম্যাক্স। তো আপাতত আমরা এই দোকান থেকে ডিসাইড করলাম যে মানে ডিসপ্লেটা সারাবো। তো উনি বললো যে বেসিকটা যদি সারাই তাহলে হয়তো 1400 মতো লাগবে। তো এখন ওটা বেসিকটা সারাচ্ছি, ডিসপ্লেটা আধ ঘন্টার মতন টাইম লাগবে বলো, দেখি আধ ঘন্টা দাঁড়াই এখানে, ডিসপ্লেটা সারাক তারপর কেমন লাগে দেখি। মেরে রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি করলে মুখ বড়ি না কর জোরা জোরি এসি প্রীত মেরি। তো ওখানে ফোনটা খোলা হচ্ছে, তো এখানে অ্যাপেল আইপ্যাড দিচ্ছে, প্রাইস বললো এখানে 12,000 টাকা। আমি জানি না এত কমে কি করে এরা অ্যাপেল আইপ্যাড দেয়। এটা কি আইপ্যাড এয়ারটা, তাই তো? মডেল দেখো,
ইনবিল্ট 128 GB আছে। ক্যামেরাটা খোল দিন, মোটামুটি 2 ঘন্টা মতো রাখতে পারলো, তারপরে এগুলো খুলবো। আর ওখানে একটা আইপ্যাড নিলাম, ওই দোকানে কভারিং করছি। তো গাইস আপাতত আমাদের চাঁদনি মার্কেটের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফোনটা ব্যাক কভার লাগিয়ে নিয়েছি, আর সামনে গ্লাসটা লাগালাম, আর একটা আইপ্যাড নিলাম। সব আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ এখানে ভিড়ের মধ্যে সেরকম কিছু দেখাতে পারলাম না। তো বাড়ি গিয়ে সব দেখাচ্ছি, আবার দেখি। এখন আমরা চাঁদনি মার্কেটেই দাঁড়িয়ে আছি, তো বাড়ি গিয়ে আবার আমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস ঘরে চলে এসেছি এখন। তো তোমার যেমনটা বলেছিলাম যে ঘরে বাড়ি এসে দেখাবো যে কী করলাম চাঁদনি চকে, মানে ফোন টোন কী কী সারালাম। তো এই ফোনটা গেছিলাম সারানোর জন্য, তো আমি ব্যাক প্যানটা সারাইনি, সামনের ডিসপ্লেটা অন হচ্ছিল না, মানে ডিসপ্লেটা ফাটা ছিল, তো ওটা চেঞ্জ করলাম, এখন অন হচ্ছে। এই যে এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে লাগাইনি, তাও এটার খরচা করলো 1400 মতো এরকম টাকা নিয়ে নিল, ডুপ্লিকেট ডিসপ্লে লাগিয়ে অনটা করলাম অন্তত। সেই আগেকার ফোন আমার Redmi Note 9 Pro Max চলছে আবার। তো এখন তো আপডেটটা দেখি, MI-এর কী আপডেট চলছে। MI UI 13 আপডেট করলাম বাড়ি এসে এটা। আর মেন হচ্ছে আইপ্যাডটা তোমার দেখাচ্ছি এখন। তো এটা হচ্ছে আইপ্যাড অ্যাপেলের। তো বাড়ি এসে যা বুঝলাম মোটামুটি অরিজিনালি তো লাগছে, ইউজ করলাম, অনেক অ্যাপ ডাউনলোডও করেছি। তো এই হচ্ছে বেসিক্যালি অ্যাপের আইপ্যাডটা। অ্যাপ স্টোর ওপেন করলাম, এখানে অ্যাপ ট্যাপ নতুন নামানো হচ্ছে সব। তো এই হচ্ছে মেন অ্যাপ স্টোর, তোমরা যে বুঝবে যে এটা। তো এই অ্যাপগুলো ডাউনলোড করলাম মোটামুটি। তো আপাতত অরিজিনালই লাগছে। যারা যারা মানে চাঁদনি চকে গিয়ে সেকেন্ড হ্যান্ড কিনতে ভয় পাও, তাদের জন্য বলছি কোনো প্রবলেম তো আপাতত দেখছি না, মানে যেগুলো বাইরে বসে ফোন নিয়ে ওদের থেকে কিনো না, মোটামুটি মানে একটা দোকানের মধ্যে বসে তাদের থেকে কিনো। আমরা একটা দোকানের খুঁজেছিলাম, মানে সাইডে, যারা বাইরে বসে ওদের থেকে নিয়ে, যারা সাইডে বসে একটা আলাদা দোকানে, ওদের থেকেই ফোন মানে ট্যাপটা নিয়েছি। তো ওরা বলে দিয়েছে, ওদের একটা কার্ডও আছে, কার্ড দিয়ে দিয়েছে ওরা, আর 1 মান্থে একটা ওয়ারেন্টি দিয়েছে, যে 1 মাসের মধ্যে যদি কোনো কিছু খারাপ টারাপ হয় তো চেঞ্জ করে দেবে। তারপরে তো বাড়ি এসে দেখছি মোটামুটি অ্যাপ ইনস্টল করছে হচ্ছে, সবই চলছে, ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক তো লাগছে আপাতত, জানি না আবার 1 মাস পর কী হবে। তো মোটামুটি তোমরা নিতে পারো দোকান থেকে, সেকেন্ড হ্যান্ড আইফোন আছে, সেকেন্ড হ্যান্ড আইপ্যাড নিলাম। আর এখানে একটা ইউটিউব যেগুলো নামালাম সবই ইনস্টল করতে হলো, এখন সব আনইনস্টল করা ছিল। আর এই হচ্ছে আইপ্যাডে তোমার সেটিংস সব আছে, এখনও তো ঠিকঠাক ঘাটিনি, তাই তোমাকে দেখাতে পারছি না ঠিকঠাক করে, ইউজ টিউজ করি তারপর নয় দেখাবো সব ক্লিয়ারলি। আপাতত এই ওপর দিয়ে দেখে নাও আইপ্যাডটাকে, হচ্ছে ইউটিউব একবার ভিউটা দেখে নাও। গাইস এই হচ্ছে আমার চ্যানেলটা, 2K খুব কাছাকাছি চলে এসেছি, যাও গিয়ে জলদি সাবস্ক্রাইব করে নাও, জলদি 2Kটা করতে হবে। তো যাও, এই হচ্ছে চ্যানেলের নাম, যাও গিয়ে তোমাদের সাপোর্ট করো। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। অনেকদিন পর আবার একটা ব্লগ বানালাম, এরকম একটা ব্লগ, যারা তোমার চাঁদনি মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড ফোন বা আইফোন যাই হোক আইপ্যাড কিনতে ভয় পাও, তো বললাম তো কোনো ওই বাইরে থেকে কিনো না, দোকান থেকে কোনো একটা কিনো, এরকম জিনিস, আশা করছি ভালো হবে। আর ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।